কইছিলা না যে তোমার কোনো কারো লাগে প্রেম প্রীতি নাই এই যে পেয়ে গেছি কি পাইছে আর ঠিকই কইছে লাল বেনারসি পরা তুমি যাইতাছ না এ আমি লাল বেনারসি পরছে সুন্দর লাগতেছে আপনি বউ নাকি নতুন বিয়ে করছে হ্যাঁ বউ বাহ ফাইন ফাইন আপনার লগে যে ভাব ছিল আগে এটা আমি বুঝে গেছি কি হয় বাপ কি হয় বাপ মানে অন কিছুই বোঝানা না কার বাপ আমার বাপ বল লাগে আমার আগে প্রেম প্রীতি কইরা হন আবার কও কি এর বাপ সিএ কমেডি টিভি স্মাইলি গুড লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেল কি হলো চলো এই ভাই হারানো দিনের মতো পাগল ভাই তুমি এই ভাই এই গায় নোটে কি আছে ভাই কি আপনি কি জানি কইলেন লাল বেনারসি হ্যাঁ জড়িয়ে তুমি যে আমি কে বাড়ি কই মানে হ্যাঁ আমি এদিক দিয়ে যাইতেছি যাইতাছি তুই শুয়ে আছস তুই শুয়ে থাকবি তুই কেন গান গাইতে যাবি হ্যাঁ গান তো আমার বাপের না এই লাল বেনারসি তো তোর বাপের না হ্যাঁ এই জন্য তো কা আপনি আগলে লাল বেনারসি পরেন বাংলাদেশে আর কেউ পরে না বাংলাদেশে কে পরে না পরে আমি জানি না আমি লাল বেনারসি পরে আমার জামাই নিয়ে যাইতেছি তোর এত সমস্যা কি তোর গান গাইতে হবে আমার সমস্যা কোথায় আমার তো কোনো সমস্যা নাই আমি গান গাইছি কারণ আমার বয়স থেকে ভালো লাগতেছে না গলা ছেড়ে একটু গান গাইতেছি আমি খারাপ কি 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 করছি তাহলে এখন আমার জামাই যে সন্দেহ করতেছে তোরে নিয়া আমার বউরে দেখে গান গাইতেইবো আপনার জামাই আপনারে সন্দেহ করতে আমার তো কিছু যায় আসে না তোর কিছু যায় আসে না এখন যদি আমার জামাই আমারে ছেড়ে দেয় তো কি করবি কই হ্যাঁ কই ছেড়ে দিলে আপনি আবার বিয়ে করবেন ওখানে সার্ভে আবার বিয়ে করবেন তারপর সার্ভে আবার বিয়ে করবেন তারপর সার্ভে এ ছাদায় না একদম চট করে দিমু ধইরা আমার হাত আছে হাত দিয়ে কি করবি হাত খাই আমি একটা জিনিস বুঝতে পারলাম না ও গান গাইবো তুমি লাল বেনারসি পরা তোমার দেখে কেন গান গাইতেইব এই জিনিসটাই দাম মিলাইতে পারতাছি না আমি এই জিনিসটা মিলাইতে পারতাছি না এই গান গাইছে তুমি আমারে সন্দেহ করতে সমস্যা কি গান গান গাইতে করছি এটা কি আব্দুল মাকের গান বাজাতে একজন ঝামেলা লাগাই দিছেন মিয়া বুঝতে পারতেছি না কিছু এনে হইয়া হইয়া কি হইছে আপা কি হইছে ভাই আরে আপা কইেন না আমার বরেলে আমি যাইতাছি আমার বরে যে গাইছি যে তোমার কি আগে কোনো প্রেম প্রীতি ছিল তাহলে আমার কও হ্যাঁ রাতে আমি উড়াই দিই ওই কইছে না ওই আমার অনেক ভালোবাসে এখন এই যে লোকটা এই লোকটা আমার বউরে দেখে লাল বেনারসি বিরহের গান গাইতাছে তাহলে আমি বুঝতে পারছি যে অল্লকে আগে প্রেম ভালোবাসা ছিল কারণ আমি কইছি দেখে আমার দোষ হয়ে গেছে এই আসলে তোমার তলে তলে কই তলে উঠে তো সব তলে তলে এই আসলে আর আমি আফা ভালো হইছে আর মা গর্ব তুই মরে কইছিলি কি তোর কোনো প্রেম ভালোবাসা নাই 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 এই বাইরে লোক কোন কোন কই দেন না কেন আমার এসে হ্যাঁ দুনিয়ার কথা কইয়া তুই মরে ফসলাইয়া ফালাস ফাসলাইয়া তোর লাগে প্রেম করাইছ তুই এখন এই সেভরি কথা গনে বাইরেছে দেখছ তুই বাইরেছে চরিত্র কি খারাপ আবার আমি আমার জামাইরে নিয়ে যাইতাছি হের ফেলে বুকতে ফাইটতে দেখতে গো বুক কোন আন্দে ফাটে মরে একটু দেখা না ফাটে না জোরা লাগছে থামেন তুমি বড় বড় কথা কবা না তুমি অল্লাহকে প্রেম করছো না তুমি অল্লাহকেই থাকো এক তালাক দুই তালাক তিন তালাক তোর মতো চরিত্রহীন মাই অল্লাহকে আমি সংসার করুম এই থাকেন আপনার মতো আমাকে ঠেলা দেয় আপনার কারণে আমার প্রেম শেষ প্রেম শেষ সব শেষ যান ভাগেন ভাগেন আমার হাত ধরে চলে কোথায় আমি বিয়ে করে নিয়ে যাইতেছে
শেষ করে দিলেন তালাক দিয়ে আমার গেল আপনার লাগা তার কি আর কত করতে হইব এখন বউ সাজা আছি ওহে তালাক দিছেন আপনারে বিয়ে করমু না আমি বিয়ে করব না এই যে ফেক মানে মনে করেন যে এই যে জমিটা দেখতেছেন রাঙ্গ ওই যে জমিটা দেখতেছেন ওইটা আমার এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা আমি ভাড়া দিছি মানে ওনারা বিল্ডিং কইরা নিতেছে আমরা মাসে মাসে টাকা দিব বলেন এবার আপনার মেয়ে কি চাই এই জমি তোমার হ্যাঁ এই জমি তোমার হ্যাঁ এই বিল্ডিং ও তোমার হ্যাঁ মাশাআল্লাহ আহন বাজান তুমি যখন কইছো আমার মাইয়া তোমার লাগে বিয়ে দিব সত্যি তো হ্যাঁ মনে করেন যে আন্টি আপনার মা যদি আমার কাছে বিয়ে দেন আপনার মাইয়ার তো কোনোদিন অভাব করব না এমন কি আপনিও করবেন না আমি তো জানি যার মাইয়ার জামার এত বিশেষ সম্পত্তি তার শাশুড়ির কি অভাব থাকে থাকে না আপনার একটা এই এক্স করলা কিনে দিব চলাফেরা করার লাগা মা জান হ্যাঁ এক্স করলা কি আমি তো করলা খাই না আমি খাই পটল ওই কি জানি ভিটামিন আছে তার মূলা ওই গ্যাস্ট্রিকের ঔষধ আছে তারপরে লাল হাক আছে না ওই লাল হাক কদু লাউ আন্টি আলে বুঝতে পারেন নাই মানে আমি আমি চার চাকা বড় একটা গাড়ি কিনে দিমু আমি গেলি পার পার পাক দিলা খাইবেন আর গাড়ি দিয়ে ঘুরবেন চার চাকা হলো কি গাড়ি জানি ঠেলা গাড়ি ঠেলা গাড়ি না চার চাকা আরে রোডের মধ্যে দেখেন না বড় বড় গাড়ি ওই যে হাই ফাই গাড়ি গুলা বড় লোকরা চলাফেরা করে বড় লোকরা সাদা সাদা গাড়ি ধাপট করে খুলে ধাপট করে ঢুকে হ্যাঁ আপনি খেলে ধাপট করে ঢুকবেন ফকাট করে লাগাবেন ওই যে ড্রাইভার খেলে চালাবো ড্রাইভার থাকবে আমি ড্রাইভার দিব না ওরে আল্লাহ রে আল্লাহ মাতো করে কত বড় গাড়ি নো টেনশন টেনশন করে না আরে কাজী রেডি তোমার আমার বিয়া রেডি বিয়া কইরা ডাইরেক্ট হানিমুনে গুলিস্তান কি না পাকিস্তান আফগানিস্তান গুরুস্তান গুরুস্তানে হানিমুন করতে দেব না মানে ওই স্থান মনে হইছে তো পাকিস্তান আফগানিস্তান গাড়ি আমাকে রোডে চলে কিনা বুঝলাম না তুই বুঝবি না তোর দ্বারে নাই তোর দ্বারে নাই এই মোর দ্বারে আছে এই যে এই যে আসলে কি ওই যে করলা পটল না এক্স করলা গাড়ি গিলা আছে না ওই গাড়ি হেই হেই কি করব চালাবো কেমনে আমার ভবিষ্যৎ শাশুড়ি মানে এই দিবে এই দিবে হ্যাঁ মনু ওদিকে না এদিকে ওই এক্স করলা গাড়ি পেয়েছে কি জানি গাড়ি চাই চাকা না হেই তো মুই উঠে এমন উঠে যাবো বাড়ি বাচ্চা না শালের বেটি কোথেকে এক্স করলা পটল পেঁয়াজ রসুন নিয়ে আইছে আমার প্রেমে এক কালা বাস